আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমরা সুন্নতি তরিকায় উজু করার উজু করবো এখন আমরা সবাই সুন্নতি তরিকায় সুন্দরভাবে উজু করব প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তো প্রিয় দর্শক আমরা এখন উজু শুরু করব তবে উজু করার আগে আমরা সবাই নিয়ত করে নেব যে আমরা এখন উজু করব। আর তারপরে আমরা বিশ মিল্লার রহিম বলে অযোগ শুরু করব তো বন্ধুরা সবাই ওজু করা শুরু করি আমরা বিশ মিল্লার রহিম আমরা সকলে তিনবার হাত ধুব কবজি পর্যন্ত হাতের যেন কোনো অংশ শুকনা না থাকে সেভাবে আমরা খেয়াল রাখবো এবার সকলে তিনবার কুলি করব এবার আমরা কুলি করার পর নাকে পানি দেব এবার আমরা সমস্ত মুখমণ্ডল ধুয়ে নেব পুরো মুখমণ্ডল ধুয়ার পর তারপর আমরা হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেব কোনো জায়গায় যেন শুকনো না থাকে সেভাবে আমরা হাত তিনবার ধুয়ে নেব আমরা একটা দিকে খেয়াল রাখবো যেন প্রথমে সব কিছু ডান হাত দিয়ে শুরু করব এরপর দু হাতটি ভালোভাবে ধোয়ার পর মাথা মাছ করবো মাথা মাছ করার পর আমরা প্রথমে ডান পা ভালোভাবে ধুয়ে নেব গিরা পর্যন্ত ধুয়ে নেব যেন শুকনো না থাকে গিরার নিচে থেকে আঙুলগুলো খেলাল করবো ভালোভাবে এবার বাফা সুপ্রিয় দর্শক আমরা সকলে শূন্যদের তরিকায় অজু করলাম সকলে দেখলেন আবারও বলছে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকে আমরা এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ